ঢাকা বাংলাদেশ, এটা কি কোনো ঠিকানা হতে পারে? এই প্রতিষ্ঠান খুঁজে বের করতে পারবেন? প্রথম কথা হচ্ছে কপিকো চকলেট মালয়েশিয়ান যে ইম্পোর্ট করা থাকে সেটার একটা বিষয়, ওটাতে আমদানিকারকের তথ্য সহ থাকে, মূল্য সহ থাকে, মেয়াদ স্পষ্ট হয়ে থাকে। আপনার এই যে এটা কি প্রেম ফুড প্রোডাক্টস ঢাকা বাংলাদেশ, এই প্রতিষ্ঠানকে কি আদৌ খুঁজে পাওয়া সম্ভব? এটা অপর কোম্পানি তৈরি করছে না? আপনি বলেন, আপনি আমাকে বলেন, আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন বিক্রি করবেন তখন তো অবশ্যই এই প্রতিষ্ঠানের ঠিকানা ঠিক আছে কিনা দেখতে হবে তো, কারণ মুরগজাত বিধিমালা অনুযায়ী কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ঠিকানা থাকতে হবে। এখানে কিন্তু এই যে ঢাকা বাংলাদেশ কোনো ঠিকানা না? না, ঠিক আছে, অনেকটা তো আমরা আচ্ছা যাক, এটা 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 মেয়াদ কই? মেয়াদগুলো বের করুন, মেয়াদ দেনে দিকে কোম্পানি একটু রূপে দিবেন দিয়ে গেছে পর আমরা এটা মেয়াদ সারা পণ্য, শুনেন, ভোক্তাধিকার আইনে মেয়াদবিহীন পণ্য বিক্রি করলে ভোক্তাধিকার আইনে 37 নম্বর ধারা অনুযায়ী 50,000 টাকা জরিমানার বিধান আছে, 1 বছরের জেলের বিধান আছে, উপার্জনের বিধান আছে। না স্যার, ঠিক আছে, তো আপনাকে দেখে রাখা উচিত ছিল না? আমরা রিটার্ন দিব, এর জন্য রাখছিলাম সবাই জায়গা। তো রিটার্ন দেওয়ার জিনিস আপনি এখানে রাখবেন কেন? মাত্র রাখছিলাম স্যার একটু আগে, ওই যে রিটার্ন দিব। রিটার্ন দেওয়ার জিনিস আপনি এখানে রাখবেন কেন? এটা আপনার আলাদা একটা মেয়াদ উত্তীর্ণ বা আলাদা বক্স রেখে রাখবেন না? ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনার ব্যাখ্যা মনোভূত হয় না, আপনি ব্যাখ্যা যেটা দিচ্ছেন এটা আইনসঙ্গত ব্যাখ্যা না। আমরা রিটার্ন দেওয়ার জন্য রাখছিলাম, এটা আপনি এই ধরনের প্রতিষ্ঠানের কেন রাখেন? এটার মেয়াদ দিই নাই, দেখেন তো। না ঠিক আছে, ধানমন্ডিয়া কাস্টমার নিছে 6 মাস আগে আমাদের থেকে, তো উনি বলছে ভাই এটা আমাদেরকে ফলটা দেন, এটা আমরা সেল করতে পারতেছি না, এটা মেয়াদ নাই। মেয়াদ ছাড়া বন্ধ বিক্রি করেন সব বিক্রি নামান, এই দেখেন তো এগুলো যা যা আছে সব নামান, নাই মেয়াদ নাই। আপনি দেখেন দেখেন, আপনি একজন সচেতন বিক্রেতা হয়ে আপনি কোন কোম্পানি আছে আপনি নিশ্চিত করে বলতে পারছেন না যে আপনার সাপ্লায়ার কে, তো আপনি এটা হয়তো ব্যাগে করে আপনার কাছে বিক্রয় করতে নিয়ে আসছে, আপনি কি এটা ঠিক করছেন? মানে একটা মানে সচেতন ব্যবসায়ী হয়ে আপনি কিভাবে এই কাজগুলি করেন যে এটা তো চকলেট মানে বাচ্চারা খায়, অনেক সময় বাচ্চারাই বেশি পছন্দ করে, তো এই চকলেটটা আপনি দেখেন উৎপাদন মেয়াদের দিনের তারিখ দেওয়া নেই এবং সর্বোচ্চ খুচরা মূল্য দেওয়া নেই। দেখেন 11/11/21 4 মাস মেয়াদ, তার মানে আজ থেকে 6 মাস আগে মেয়াদ উত্তীর্ণ। আপনি বুঝেন যে এটা ফাঁকি দিয়েছে মোহাম্মদপুর, তাদের ঠিকানা দেন আমাদের কাছে, লিখে দেন আমাদের অফিসারদের দেন ঠিকানা দেন, আমরা সেখানে চলে যাবো। এখানে দেখেন লেখা আছে এই ধরনের প্যাকেট থাকে, ঢাকা বাংলাদেশ লেখা থাকে, এটা এরকম ঠিকানায় উৎপাদন মেয়াদ তারিখ নেই দেখেন। আমাদের দেশে যে প্রেম কপিকো, আর এখানে লেখা ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ ঠিক নাই না, প্রেম ফুড প্রোডাক্ট, প্রেম ফুড, আবার রেড বুল যেটা আপনি বিক্রয় করছেন এটা তো ক্ষতিকর উপাদান আছে মানুষের শরীরের জন্য, ক্ষতিকর স্বাস্থ্যের জন্য, রেড বুল সেগুলা বিক্রয় করছেন কেন? রেড বুল গুলো না কাস্টমার চাইলেই তো আপনি যে কোনো জিনিস বিক্রি করতে পারেন না, অননুমোদিত জিনিস আপনি বিক্রি করতে পারেন? এই শুনেন, এই প্রোডাক্টের ব্যাপারে আপনি তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, আজকে এই নকল পণ্যর তথ্য দিবেন আমাদেরকে যে কে আপনাকে সরবরাহ করা, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা নাম্বারটা ঠিক না, আপনারা যে এখন আচ্ছা যেগুলো রাখছেন ওটা তো ইয়া রাখেন, মেমো দিয়ে রাখেন না নাকি? আমি রাখছি, আমি রাখি বিল দিয়া বিল নাম্বারটা। শুনেন, যেই ব্যাখ্যা দিতেছেন আপনি এটা গ্রহণযোগ্য ব্যাখ্যা না, এই সব রেড বুল নামান, রেড বুল নামা, এটা এগুলো এখানে বলেন, এগুলো ফলাক এখানে স্যার, আমি পরে টেস্ট করব। শুনেন, লেখেন ওই লিখে ফেলেন অভিযোগ ফর্ম লিখে ফেলেন আপনি যে এক প্রথম কথা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখেছেন, দ্বিতীয় কথা হচ্ছে মেয়াদবিহীন পণ্য রেখেছেন,
হ্যাঁ, আপনি সেটা রেড বুলেট ও রেড বুলেট সাথে নিশ্চিত যেটা আমি জানি না, আপনি জানতে হবে, আপনি ব্যবসা করেন না, জানাটা একটু অন্যায়। এটা মূলি বাজার, এটা এটা একটা লক্ষণ, তারা কি বলে স্যার, এটা মূলি অধিকার আইনের আপনার প্রতিষ্ঠানকে 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো, ভবিষ্যতে এই অপরাধ পাওয়া গেলে আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়ে আপনি সচেষ্ট থাকবেন, আর ভবিষ্যতে যখন এই ধরনের পণ্য রাখবেন অবশ্যই মেমোটা সংরক্ষণ করে রাখবেন, কার কাছ থেকে কিনলেন সেই মেমো রাখবেন। আর এই যে নামে বেনামে একটা প্রতিষ্ঠান ঢাকা প্রেম ফুড প্রোডাক্টস ঢাকা বাংলাদেশ, এভাবে তো একটা কোনো, আর এটার বিষয়ে আমাদেরকে তথ্য দিবেন যে কে আপনাকে এই প্রোডাক্ট দিয়েছে, আমাদেরকে তথ্য দিবেন, আমরা সেখানেও যাব। ঠিক আছে।